বাংলাদেশ মিয়ানমার সীমান্তে গ্রামগুলোতে রাস্তাঘাটে বা বিভিন্ন ক্ষেত খামারে এখন অনেক ধরনের বিস্ফোরক এবং নানা ধরনের গোলা বারুদ পাওয়া যাচ্ছে। এখানে যে ছবিটি আপনারা দেখছেন, এটি মূলত তমরু পশ্চিমপাড়া এলাকার, অর্থাৎ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তমরু পশ্চিমপাড়া। পেছনে যে পাহাড়টি দেখা যাচ্ছে এটি মিয়ানমার, এবং এই যে ধান ক্ষেতগুলো দেখা যাচ্ছে এগুলো বাংলাদেশ। এই ধান ক্ষেত থেকে এক নারী সম্প্রতি একটি রকেট লঞ্চার এসে নিয়ে আসে এবং তিনি ঘরে রাখেন। পরবর্তীতে সেটি তার ঘরের লোকজন এখানে এসে রাখলে বিজিবি পুরো এলাকাটি কর্ডন করে রাখেন। অর্থাৎ এখানকার ধান খেতে, এখানকার বন বাজারে এখন এই ধরনের রকেট লঞ্চার, মোটর শেল, এই ধরনের ভারী গোলা বারুদ পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে যে আসলে কিছু কিছু অস্ত্র বা গোলা বারুদ এগুলো মানে ভুলক্রমে এপারে এসে অবস্ফীত অবস্থায় আছে। আবার আরেকটি সবচেয়ে আতঙ্কজনক ধারণা যেটি করা হচ্ছে, সেটি হচ্ছে মিয়ানমারের যে সীমান্তরক্ষীদের ক্যাম্প, সেই ক্যাম্প থেকে এই অস্ত্রশস্ত্র গোলা বারুদগুলো ব্যাহত হয়ে বাংলাদেশের ভেতরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে, এরকম একটি আশঙ্কাও কিন্তু আছে। তবে সীমান্তবর্তী মানুষের জন্য এই ধরনের গোলা বারুদ এভাবে রাস্তাঘাটে পড়ে থাকা অবশ্যই আতঙ্কের।